আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানা যায়। এতে সারজিস লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ আদালত ঘেরাওয়ের কর্মসূচি এলো। এর আগে গত ১০ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুপ্রিম কোর্ট ঘেরাও করে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। সে সময় দেওয়া পদত্যাগপত্রে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন, কোর্টের বিভিন্ন ভবন ও স্থাপনা রক্ষা এবং বিচারপতিদের শারীরিক হেনস্থা এড়াতেই পদত্যাগ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভে হাইকোর্টের ২৮ জন বিচারপতির পদত্যাগের দাবি ওঠে। আইনজীবীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া এসব বিচারপতিরা সিন্ডিকেট করে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দলীয় বিবেচনায় অনেক মামলা রায় দিয়েছেন। আইনজীবীরা আরো বলেন, আইনজীবীদের দাবি, তালিকায় থাকা বিচারপতিরা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিভিন্ন অনিয়মের সহযোগিতারা। এসব বিচারপতিদের রেখে নতুন বাংলাদেশ বিচার বিভাগ সংস্কার সম্ভব নয়। এর মধ্যে গত ৮ অক্টোবর হাইকোর্টে ২৩ জন বিচারপতিকে অস্থায়ী নিয়োগ দেয় রাষ্ট্রপতি। পরের দিন তারা শপথ গ্রহণ করে। সেই সময় জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৩ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হল। ২ বছর পর তাদের স্থায়ী করা হলে তখন আবার শপথ নিতে হবে।